আমি কিন্তু হ্যান্ডপাম্প খেলেছি। তো আমরা শহরে, আমি কিন্তু শহরে বাস করতাম, মানে শহরে থাকতাম। তো আসলে গ্রামের মেয়েদের মধ্যে আসলে কি আমার সঙ্গে অনেক কিছু চিন্তা করি, যেমন আমি যখন আমি শহরে বসবাস করার পরেও কিন্তু আমাকে শুনতে হয়েছে যে মেয়ে স্টেডিয়ামে খেললে মেয়ে নষ্ট হয়ে যাবে, মেয়ে ছোট পোশাক পরছে, কালো হয়ে যাচ্ছে, এই দুনিয়ার অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমরা শহরের মানুষ এটাকে মূল্য দিই, মানে মানুষের পিছনের কথাটাকে মূল্য দিই, কিন্তু গ্রাম থেকে যারা আসে তাদের সাহস এবং বুদ্ধিপূর্ণতা অনেক বেশি থাকে এবং তারা হচ্ছে এই পিছনের কথা তোমাকে কখনো পাত্তা দেয় না। অবশ্যই পজিটিভলি দেখছি। এবং দেখেন আপনারা মানে শুধুমাত্র মেয়ের মানে আমাদের মানে মেয়ে মানে নারীর জিত না কিন্তু এটা, এখানে কিন্তু অসংখ্য ছেলেরা অসংখ্য ছেলে মানুষ এসেছে। আসলে জিতটা আসলে নারী আর পুরুষ হয় না, জিতটা মানুষের হয়, এটা আমাদের মানে বাঙালিদের জিত হয়েছে। সুতরাং হচ্ছে জিতটা কেউ না, এই যে লিঙ্গ বৈষম্যটা এটাও একটা এক ধরনের প্রতিবাদ আমার কাছে। এটাও একটা বৈষম্য। আপনারা কয়েকদিন ধরে মানে লাস্ট দুই দিন হয়তো দেখেছেন ফেসবুকে কৃষ্ণা রানী যে বাসাটা বা আমাদের রাঙামাটি জায়গা যে মানে ফুটবলের বাসা, ওদের কিন্তু মানে ঘরের অবস্থা দেখেছেন, তার মা দাঁড়িয়ে আছে পিছনে ঘরটা। তো আমার কাছে মনে হয় এটাও একটা বৈষম্য। ফুটবল ফেডারেশনের উচিত এই যে বাৎসরিক আয়টা এটা অন্ততপক্ষে ছেলে ফুটবলের মতো না করলেও অন্ততপক্ষে এটাকে 5-6 লাখ থেকে 10 লাখ, 15 লাখ বা 20 লাখ করা উচিত আমি বলে মানে সময়টা দিই।